আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতির কৃতি মেধাবীদের হারানোর দিন। যুদ্ধ জয়ের দুদিন আগে পাকিস্তানি সেনা আর দেশের রাজাকাররা মিলে খ্যাতনামা চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের তুলে নিয়ে পৈশাচিকভাবে হত্যা করে। প্রতি বছর বুদ্ধিজীবী দিবস পালন হলেও এখনও পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করেন শহীদ পরিবারের সদস্যরা। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। এরপর শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রকৌশলী সহ বিভিন্ন পেশার সূর্য সন্তানেরা হারিয়ে গেলেন চিরতরে। তাদের ফিরে না আসার সাক্ষী হয়ে রইল ইতিহাস। ওই হত্যাযজ্ঞের মধ্য দিয়ে একটি জাতির মেধাবী নিধনের 14ই ডিসেম্বর 1971। 16ই ডিসেম্বর বিজয়ের দুদিন পর খোলা আকাশের নিচে পড়ে থাকা ক্ষত বিক্ষত অনেক লাশ শনাক্ত করা যায়নি, কারো কারো লাশের খোঁজও মেলেনি। জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তানদের হত্যার স্মৃতি ঘেরা শোকাবহ দিন, ইতিহাসের পাতায় কালো অক্ষরে বেদনা বিধুর কালবেলা। শুধু বাবাকে হারানোর কষ্ট না, আমাদের মারা যে যোগ্য সম্মান পেলেন না জাতির কাছে, সেই কষ্টটাও কিন্তু আমরা বহন করে চলেছি। তো সেই জায়গা থেকে এই কষ্ট কখনই পূরণ হয় না, হবে না। হত্যাকাণ্ডের যে বিচার, আমাদের অনেকগুলো পরিবারের কাছ থেকে কিন্তু তারা তথ্য সংগ্রহ করেছেন, কাজেই ট্রাইব্যুনালের কাছেই কিন্তু সেই নাম তালিকাগুলো রয়েছে। তো সেখানে সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। তো হয়তো সদিচ্ছা আছে, কিন্তু সেটাকে কার্যত বাস্তবায়ন আমরা হতে দেখিনি। বাঙালি জাতি একটি স্বাধীন সার্বভৌম হলেও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই ষড়যন্ত্রের নীল নকশা হিসেবে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে পাক সেনা ও রাজাকাররা। এই জামাত, রাজাকার, আল বদর, আল শামস, এরা তো এই দেশের মানুষ, অতএব এদেরকে আলাদাভাবে চিহ্নিত করা অতটা সম্ভব নয় বলে তাদেরকে কাজে লাগিয়ে দিল, এবং তারা তখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে, বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে আমাদের এই বুদ্ধিজীবীরা বসবাস করতেন, তাদের বাসাগুলো চিহ্নিত করে সেখানে তারা গেল, এবং সেখান থেকে তারা তাদেরকে ধরে নিয়ে এসে বদ্ধভূমিতে নিয়ে গেল। শহীদ বুদ্ধিজীবীদের কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার আছে বলেও মন্তব্য করেন এই শিক্ষাবিদ। ভবিষ্যতের জন্য দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।